सम्मानित दर्शक बिंदु के लेडिज फैशनर पक्ष जानाई स्वागतम। आशा करी भालो आछेन एवं सुस्थ आछेन। आज आपनादेर संगे शेयर करछि आपनार घरे जदि एरकम अनेकगुलो सूतो थाके बा सेगुलो आपनि केमन करे गुछिये राखबेन बा आपनार हातेर काछे केमन करे गुछिये राखबेन तार जोन्नो आपनाके सम्पूर्ण भिडियोटी देखते हबे। आपनि जदि कोनो पलिथिन ब्यागे बा कोनो ब्यागे बा झुड़िते राखेन ताहले आपनार सूतोगुलो किन्तु जड़िए जाबे, निते असुविधा हबे बा आपनी कलर अनुयायी सेई मुहूर्ते पाबेन ना। देखतेई पाच्छेन एक जायगाय राखा माने एकटा टानले आरेकटा बेरिये आसछे, किन्तु आपनी जदि एइभाबे कोनो जुतोर पैकेट बोलुन बा मोबाइलेर पैकेट बोलुन तार मध्ये जदि एरकम साजिए राखेन ताहले किन्तु आपनार कोनो रकम सूतो निते असुविधा हबे ना। आर एइभाबे साजिए राखार माने हलो आपनी कोन सूतोटा कोन कलर आपनी ओपर थेकेई देखते पाबेन এবং আপনি কালার অনুযায়ী সেই সুতোটা বের করে নিতে পারবেন। এইভাবে যদি সাজিয়ে রাখেন আপনি তাহলে সাজিয়ে আপনি মেশিনের উপরে রাখতে পারেন, মেশিনের একপাশে, তাহলে আপনার সব সুতো কিন্তু আপনার হাতের কাছে থেকে যাবে, তার জন্য আপনাকে বারবার উঠতেও হবে না। আমরা তো জুতোর প্যাকেট বলুন মোবাইলের প্যাকেট বলুন এগুলো তো আমরা প্রয়োজন মিটে গেলে ফেলে দিই, কিন্তু আপনি যদি একটু বুদ্ধি করে এগুলো কাজে লাগান তাহলে দেখবেন আপনার কাজটা কত সোজা হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জুতোর খাম, কিন্তু সুতোগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখলে আপনার কিন্তু কোনো পরবর্তী কাজে খুবই সুবিধা হবে, কোনো রকম অসুবিধা হবে না। এটা দেখুন মোবাইলের প্যাকেট, এর মধ্যেও আপনি সাজিয়ে রাখতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি সুতোগুলো গুছিয়ে রাখবেন, দেখবেন আপনার কাজের সময় কি সুন্দর কাজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আমার মনে হলো আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করি, তার জন্য এই ভিডিওটি আজ আপনাদের কাছে শেয়ার করছি। এই দেখুন মোটামুটি আমার সুতোগুলো সাজানো হয়ে গেছে, এগুলো আমি এবার গুছিয়ে রেখে দেবো আপনার মেশিনের পাশে। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই দেখুন কোনটি কোন কালার আপনি কিন্তু উপর থেকেই বুঝতে পারছেন, আর আপনার সুতো কিন্তু নিতে কোনো রকম অসুবিধা হবে না। প্রতিটা সুতো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, একটা টানলে কিন্তু আরেকটা বের হয়ে আসবে না। মোটামুটি এইভাবে প্রত্যেকটা মাল কিন্তু আপনি গুছিয়ে রাখতে পারেন। এতে কিন্তু আপনার প্রচুর সুতোর গুটি জমা আছে। দেখতেই পাচ্ছেন কতগুলো সুতো আপনার। তো এইরকম করে যদি আপনি গুছিয়ে আপনার মেশিনের পাশে এরকম সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কাজ করার সময় কোনো রকম অসুবিধা হবে না, তা আপনাকে বারবার উঠতে হবে না। তার জন্য আমার এই ভিডিওটি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। যেমন খুশি আপনি সাজিয়ে রাখতেই পারেন। এই দেখুন মেশিনের উপরে আমি এটাকে সাজিয়ে রাখছি, মেশিনের সামনের যে পাটটা সেখানে আমি সুতোগুলো পরপর সাজিয়ে রাখলাম হাতের কাছে, যাতে আমার সেলাই করার সময় আমার সুতো নিতে কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য কত সুবিধাজনকভাবে আপনিও কিন্তু এইভাবে সাজিয়ে রাখতে পারেন। তো আমার ভিডিও আজ এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন।